কোন একটি সংখ্যা টোয়েন্টি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি হবে না তা যাচাই করার কন্ডিশন বা পদ্ধতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আমরা লক্ষ্য করি টোয়েন্টি এই সংখ্যাটিকে আমরা আকারে লিখতে পারি এবং ফোর এবং এই দুটি সংখ্যা কিন্তু দুটি স্পেশাল সংখ্যা কারণ কারণ কি হচ্ছে এই দুটি সংখ্যা কোপ্রাইমস এই দুটি সংখ্যা হচ্ছে কোপ্রাইমস অর্থাৎ এই দুটি সংখ্যার ভিতর ওয়ান ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই বা আমরা এটাকে ঘুরিয়ে বলতে পারি এই দুটি সংখ্যার হচ্ছে তাহলে আমরা বলতে পারবো কোন একটি সংখ্যা যদি ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় এবং একই সাথে দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সংখ্যাটি দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে আমরা কতগুলো উদাহরণ পর্যবেক্ষণ করি প্রথম উদাহরণ হচ্ছে লক্ষ্য নাইন হান্ড্রেড এই এখন এই সংখ্যাটি অবশ্যই ফাইভ দ্বারা নিঃশেষে বিভাজ্য কারণ এই সংখ্যাটির ইউনিটস ঘরের ডিজিট হচ্ছে জিরো কারেক্ট এখন এই সংখ্যাটি কি ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য এই সংখ্যাটি যদি ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটির টেন্স এবং ইউনিটসের ঘরে যে দুটি ডিজিট রয়েছে অর্থাৎ এইট এবং জিরো এই দুটি ডিজিট নিয়ে গঠিত সংখ্যা লক্ষ্য করা যাক অবশ্যই ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আমরা দেখছি এইটি এই সংখ্যাটিকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি আমরা পাচ্ছি টোয়েন্টি তাই না টোয়েন্টি তাহলে আমরা দেখছি এইটি এই সংখ্যাটি কিন্তু ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা বলতে পারব ওয়ান এই সংখ্যাটিও ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাহলে আমরা দেখছি যে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট এইটটি এই সংখ্যাটি ফোর এবং ফাইভ দ্বারা একই সাথে নিঃশেষে বিভাজ্য তাহলে এই সংখ্যাটি টোয়েন্টি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে আচ্ছা এরপরে আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি আরেকটা উদাহরণ হিসাবে আমরা নিচ্ছি এইটটি এইট থাউসেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি এখন এই সংখ্যাটি অবশ্যই ফাইভ দ্বারা নিঃশেষে বিভাজ্য কারণ কি এই সংখ্যাটির ইউনিটসের ঘরের ডিজিট হচ্ছে জিরো কারেক্ট কারেক্ট তাহলে এই সংখ্যাটি অবশ্যই ফাইভ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন এই সংখ্যাটি কি ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য আমরা লক্ষ্য করি এই সংখ্যাটি ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যদি এবং কেবল যদি সংখ্যাটির ইউনিটস এবং টেন্সের ঘরে যে দুটি ডিজিট রয়েছে সেই দুটি ডিজিট মিলে গঠিত সংখ্যা অর্থাৎ আমরা এখানে পাচ্ছি টোয়েন্টি টোয়েন্টি এই সংখ্যাটি ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় আমরা দেখছি ফোর ডিভাইড টোয়েন্টি ডিভাইডেড বাই ইকলটা আমরা পাচ্ছি ফাইভ তাহলে টোয়েন্টি সংখ্যাটি কিন্তু ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা বলতে পারবো এইটি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড টোয়েন্টি এই সংখ্যাটিও ফোর দ্বারা অনুরূপভাবে নিঃশেষে বিভাজ্য হবে আচ্ছা আমরা আর একটা উদাহরণ পর্যবেক্ষণ করি এইট হান্ড্রেড এই সংখ্যাটির দিকে টাকানো যাক এই সংখ্যাটি অবশ্যই ফাইভ দ্বারা নিঃশেষে বিভাজ্য তাই না কারণ এই সংখ্যাটির এই সংখ্যাটির ইউনিটসের ঘরে ডিজিট হচ্ছে ফাইভ তাহলে অবশ্যই এই সংখ্যাটি ফাইভ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন লক্ষ্য করা যাক এই সংখ্যাটি ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কখন যখন এই সংখ্যাটির ইউনিটস এবং টেন্সের ঘরে যে দুটি ডিজিট রয়েছে সেই দুটি ডিজিট নিয়ে গঠিত সংখ্যা এখানে আমরা পাচ্ছি ফোর্টি ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবং আমরা যদি ফোর্টি ফাইভ এই সংখ্যাটিকে ফোর দ্বারা ভাগ করতে চাই আমরা কিন্তু পারবো না আমরা কিন্তু নিঃশেষে একে ভাগ করতে পারবো না কারেক্ট ফোর্টি ফাইভ এই সংখ্যাটিকে কিন্তু আমরা ফোর দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবো না তাহলে আমরা বলতে পারবো যে এইট হান্ড্রেড ফোর্টি ফাইভ এই সংখ্যাটি ফোর দ্বারা নিঃশেষে বিভক্ত হবে না কারেক্ট কারেক্ট তাহলে এইট হান্ড্রেড ফোর্টি ফাইভ এই সংখ্যাটি ফাইভ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু এইট কিন্তু ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে আমরা বলতে পারবো যে এই সংখ্যাটি টোয়েন্টি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না আমরা আরেকটি উদাহরণ পর্যবেক্ষণ করি তারা যাক নাইন এই সংখ্যাটির কথা এই সংখ্যাটি কিন্তু ফাইভ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় কারণ এর ইউনিটসের ঘরের ডিজিট জিরো বা ফাইভ নয় কারেক্ট এখন এই সংখ্যাটি কিন্তু ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য কারণ এই সংখ্যাটির ইউনিটস এবং টেন্সের ঘরে যে দুটি ডিজিট রয়েছে সেই দুটি ডিজিট মিলে গঠিত সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফোর তাই না এবং টোয়েন্টি ফোর এই সংখ্যাটিকে কিন্তু আমরা সিম্পলি ফোর দ্বারা ভাগ করতে পারছি টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই ফোর ইকাল টু পাচ্ছি আমরা সিক্স তাহলে বলতে পারবো আমরা নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর এই সংখ্যাটিও ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তাই না এই সংখ্যাটি ফোর দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু ফাইভ দ্বারা কিন্তু নিঃশেষে বিভাজ্য নয় তাহলে আমরা বলবো যে এই সংখ্যাটি টোয়েন্টি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না